আমি কি অন্যের বউকে তুলে এনেছি? কারণ আগে ফ্যামিলি ছিল, ডিভোর্সি ছিল, দ্যাটস ফাইন, ইটস নট মাই কনসার্ন যে তার পাস্টে কি আছে। ডিভোর্সি এবং দুই সন্তানের মা দিশা ইসলামকে বিয়ে করে সমালোচনা পিছু ছাড়ছে না ইউটিউবার সালমান মুক্তাদিরের। বিবাহিত নারীকে বিয়ে করার বিষয়ে সালমান মুক্তাদির বলেন, কারো যদি আগে থেকে সংসার থাকে এটা আমার দেখার বিষয় না, তবে তার যদি আগে স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে যায় সেই ক্ষেত্রে তার যদি আমাকে ভালো লাগে এবং আমার যদি তাকে ভালো লাগে তাহলে সম্পর্কে যাওয়াটা অন্যায় কিছু নয়। কারণ আগে ফ্যামিলি ছিল, ডিভোর্সি ছিল, দ্যাটস ফাইন, ইটস নট মাই কনসার্ন যে তার পাস্টে কি আছে। এখানে এমন যে টার্গেট করার কিছু নেই, কারোর সাথে যদি আমার ভালো লাগে, কারো যদি আমাকে ভালো লাগে, ও লুকানোর কিছুই নেই এখানে। এছাড়া সালমান মুক্তাদির বলেন, আমি কখনো কোনোদিন বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়াইনি, আমি চাই না আমার কারণে কোনো পরিবার নষ্ট হয়ে যাক, তবে কেউ যদি ডিভোর্সি হয় তাহলে তার সাথে সম্পর্কে যেতেই পারি। যে কেউ যদি ম্যারিড থাকে আমি ওর সাথে কোনো রিলেশনশিপেও যাবো না, দেখাও করবো না, ফ্লিং হোক, ওয়ান নাইট হোক, নাথিং আমি রাখবো না, বিকজ যার কাছে একটা ফ্যামিলি আছে আমি কখনো ফ্যামিলি ব্রেকার হবো না, হোম ব্রেকার আমি হইতে পারবো না কোনোদিন। সালমান মুক্তাদির বলেন, আমার লাইফে মাত্র একবার এক বিবাহিত নারীর সাথে সম্পর্কে জড়িয়েছি, তবে যখন জানতে পারি ওই নারী এখনও ম্যারিড এবং তার স্বামী সন্তান রয়েছে তখন সাথে সাথে তাকে রিজেক্ট করি। লাইফ টাইমে একবারই একটা মেয়ে পাইছি, যেটা আমি খোঁজ পাইছি যেদিন, যে ওই মেয়েটা এখনও ম্যারিড, সঙ্গে সঙ্গে আমি রিজেক্টও করছি, ওই রিজেক্ট করার মেসেজ থেকে শুরু করে ফুল ইনসিডেন্ট আমার কাছে এখনও ডকুমেন্টেড আছে। সালমান মুক্তাদির টাকার জন্য বিবাহিত বড়লোক মেয়েদের টার্গেট করে সম্পর্কে জড়ায় এমন প্রশ্নে সালমান মুক্তাদির বলেন, আমার অবস্থান থেকে আমাকে বেটার কেউ যদি লাইক করে সেটা যে কারো ভালো লাগবে আমারও ভালো লাগে। বিবাহিতা টিবাহিতে না, অনেক অনেকে আছে লাইক রিচ ফ্যামিলি থেকে বলতে গেলে, যেহেতু আমি পার্সোনালি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছি, সো এটা আমার সৌভাগ্য যে যদি এটা আমার জন্য একটা ভালো ইয়ে, আমার ভালো লাগবে, কেননা আপনাকে যদি আপনার আউট অফ লিগ কেউ পছন্দ করে এটা আপনার কেন, সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগছে। গত রোববার দিশা ইসলাম নামে এক ডিভোর্সি নারীকে বিয়ে করেন সালমান মুক্তাদির। সালমানের সাথে বিয়ের আগে 2011 সালে দিশার প্রথম বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর সংসারে দিশার দুটি সন্তান রয়েছে। দিশার সাথে বিয়ের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শেয়ার করে বিয়ের বিষয়টি জানিয়েছেন সালমান মুক্তাদির। এর পর থেকে দিশা ইসলাম ও সালমান মুক্তাদিরকে নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। কামরুন রাখি, কেএনআর মিডিয়া।